বলছি এটাই ডিফেন্সিভ, এটাই অফেন্সিভ, সবসময় ওটাই করেন, দাঙ্গা করবেন না, ওদের দাঙ্গার সমস্ত সামান ওদের কাজে থাকে। দিস ইজ এ টেকনিক, যখন আপনি যখন কেউ ধরা পড়ে যায় তখন তার টেকনিকই হলো তার এগেনস্টে কথা বলে, এটা নেই, এটা এটা এই করেছে, এই করেছে, এটা ওদের জিনিস। দিস ইজ দ্য এছাড়া দেখলাম সন্দেশখালীতে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং বিদেশি অস্ত্র কোনটা নয়, এটা খালি বলো কে সিবিআই যেটা তদন্ত করছে ওটা ভুল না যে অস্ত্র পাওয়া গেছে সেটা ভুল? অস্ত্র পাওয়া গেছে ওটা ঠিক, তো ওই পার্টি কি বলছে তাহলে? কোনটা ঠিক নয়, কোনটা ঠিক নয় তুমি বললে না কে পার্টি বলছে? আমি কোনো পার্টির নাম নিই না, এই জন্য বলছি না। আমাদের অপোজিশন পার্টি কি বলছে, এটাকে বসানো হয়েছে, মুখ্যমন্ত্রীর দাবি, তৃণমূলের দাবি, পুরোটাই ষড়যন্ত্র তত্ত্ব খাড়া করা। অস্ত্র না ও বম, কোনটা? দুটোই, সমস্ত কিছু আগে থেকে তৈরি করা হয়েছিল ফাঁকা ঘরে গিয়ে। এখন অস্ত্রটা কি সেই ফাঁকা ঘরে গিয়ে সিবিআই রেখেছে, তাই তো? হ্যাঁ, এমনকি বেঙ্গল পুলিশের যে যেভাবে ওটাও, তাই তো? ওয়াট এ জোক, ওয়াট এ জোক ইয়ার। সন্দেশখালীতে বারবার ধরে দাদা একটা প্রশ্ন, সন্দেশখালীতে বারবার ধরে বলা হচ্ছে যে শাহজাহান, শেখ শাহজাহানকে কোনোভাবে আড়াল করার চেষ্টা হচ্ছে, কি সম্পদ সম্পদ নট ইম্পর্টেন্ট টু আস। সন্দেশখালীতে যেটা হয়েছে মহিলাদের সঙ্গে দ্যাট ইজ ভেরি ব্যাড অ্যান্ড দ্যাটস উই আর ফাইটিং ফর, এ কে আর কে আছে, উই আর নট ইন্টারেস্টেড, ও কানুন ডেফিনেটলি উইল ক্যাচ অন, ডোন্ট ওয়ারি। দেখতে পাচ্ছি যে মিঠুন চক্রবর্তী, তিনি আসানসোলে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার হয়ে প্রচারে যাবেন এবং তার আমরা শোনালাম আপনাদেরকে মিঠুন চক্রবর্তী তিনি যাচ্ছেন আজ নির্বাচনী প্রচারে, তার আগে তিনি ঠিক কি বলেছেন শোনালাম। তবে যে খবর আছে আবু তালেব তার কোনো খোঁজ নেই, গতকালকের পর দেখা নেই আবু তালেবের, শাহজাহানকে চিনতেন না আবু তালেবের স্ত্রী, সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি, যা বলার সিবিআই কে বলেছি আবুর স্ত্রীর দাবি এমনটাই। কিছু জানেন আপনি? জানি না। উনি কি কালকে বেরিয়েছেন বাড়ির থেকে? হ্যাঁ, সকালে গিয়ে। সকালে বেরিয়ে কি মানে সিবিআই আসার আগে উনি বাড়িতেই ছিলেন? না, শুনেন কি টোটো নিয়ে বেরিয়েছিল? দিদি আমার একটাই প্রশ্ন, আপনি বাড়িতে থাকতেন, এত অস্ত্র কোথা থেকে এলো আপনি জানেন না? আপনি কি জানেন এত অস্ত্র কোথা থেকে এলো? দিদি কেউ কিভাবে এলো আপনি কি জানতেন? বলছি শেখ শাহজাহানের ডকুমেন্টস আপনার বাড়িতে? এত এত আমার জানলাগুলো কে ভাঙলো? হ্যাঁ সেটা আপনি যা বলেন বলুন, কারা ভাঙলো কোথা থেকে? আপনারা তো এসে ভেঙেছেন। আমি যা বলার সিবিআই বন্ধুকে ব্যবসা করে আপনাদের আমি বলতে পারবো। গতকাল কুলটির সভা, সেই কুলটির সভা থেকে এনএসজিকে তীব্র আক্রমণ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনএসজি হয়তো গাড়ি করে বোমা অস্ত্র এনেছিল, সন্দেশখালীতে বোমা থাকার কোনো প্রমাণ নেই, কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাই একবার আপনাদের। কিউ অফ ধর্মে চকলেট বোমা ফাটনে সে ভি আপকো সিআই সিবিআই আপকো এনআইএ আপকো এনএসজি জেসে কোই যুদ্ধ হো রাহা হ্যায় আউর ওয়ান সাইডেড স্টেট পুলিশ কো বাতায়া নেই, কিছু কো পতা নেই হ্যায় কিয়া কিয়া মিলা কাজ কিধার সে মিলা, এ ভি হো সকতা হ্যায় খুদ উনহোনে গাড়ি সে লে আয়া লেকে শো কিয়া হ্যায়, কোই এভিডেন্স নেই হ্যায় কি ও ও উধার মে থে। ইট ইজ আওয়ার চ্যালেঞ্জ অলসো, বোম মার কে নকরি খা কে আপ চাকরি নেহি জিত সকতা হ্যায়, ভাগ দেয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই। সন্দেশখালী নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো, সন্দেশখালী নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। আপনাদের শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, তিনি বলছেন সন্দেশখালী নিয়ে প্ল্যান করছে ভেস্তে দেবো, এমনটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার এই বক্তব্যের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শোনাই আপনাদের।
বেঙ্গল টেরারিস্ট কা হাব হ্যায় এ পার্টি ইসকা নাম টিএমসি নেই হ্যায় টেরারিস্ট মেকিং কোম্পানি কাজটা পুলিশের কাজ পুলিশকে ক্যাডারে পরিণত করেছে বলে আজকে এই অবস্থা বাংলা জঙ্গিদের হাব হয়েছে মানুষ সিবিআই দেখেছে ইডি দেখেছে এনআইএ দেখেছে এনএসজি দেখলো আর্মি দেখার অপেক্ষায় আছে আপনাদের শোনালাম রাজ্যের বিরোধী দলনেতা তিনি কি বলছেন তার কি বক্তব্য এবং এই পুরো বিষয় নিয়ে অগ্নিমিত্র পল এবং এর পাশাপাশি বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য এবং সৌমিত্র খান তিনি কি বলছেন শোনাবো আপনাদের কেন মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন কালকে যখন কি বলে এনএসজি এসে আরডিএক্স অত্যাধুনিক আর্মস অ্যামিউনিশন মুখ্যমন্ত্রী জানতেন না এত বোম কিসের জন্য মজুত করছিলেন আর এই কারণের জন্যই কি ইডি সিবিআইকে ঢুকতে দিচ্ছিলেন না বেরিয়ে আসবে এগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছে যাতে সামনে লোকসভাতে এই বোমবাজি করে মানুষকে ভয় দেখিয়ে উনি এটা করতে পারে ইলেকশন যা হচ্ছে কোর্টের নির্দেশ সিবিআই তদন্ত করছে তারা কিভাবে কখন কাকে ব্যবহার করছে সেটাও দৃশ্যমানতায় আছে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে সেটাও পাবলিক ডোমেনে আছে আমরা কি উত্তর দিচ্ছি সেটাও মানুষের সামনে আছে কিন্তু সমস্ত কিছু মিলিয়ে তার উপরে একটা আদালত আছে সেটা মানুষের আদালত এবং গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ এই সমস্ত কিছু দেখে মানুষ তার বিচার বুদ্ধি দিয়ে তার রাজনৈতিক ভোট থেকেই এই নির্বাচনে ভোট দেবেন তৃণমূল কংগ্রেসের এই রাজনীতি সারা ভারতবর্ষের ক্ষেত্রে বিপজ্জনক কারণ পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের বাইরে নয় যদিও তৃণমূল কংগ্রেস সেটাই মনে করে একটা স্বাধীন রাষ্ট্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যে কোনো দিন করতে পারে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন হলো প্রধানমন্ত্রী হবার তাই স্বপ্ন পূরণ করার জন্য সন্দেশখালী ডায়মন্ড হারবার এগুলো ভারত সরকার বিরোধী কথাবার্তা চলে যে কোনো দল থাকতে পারে কিন্তু ভারত সরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি ভারতের বর্ষের বিরোধী একটা কার্যক্রম চালু করেছেন সেই চালুটা চলছে তাই ফলে কমান্ডো কেন আমার মনে হয় ইমিডিয়েট এই যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবার হচ্ছে ইমিডিয়েট প্রত্যেককে জেলে ঢোকানো যায় তাহলে একমাত্র পশ্চিমবঙ্গ শান্ত হতে পারে আর এবারে আপনাদের শোনাবো এই পুরো বিষয় নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন এবং এর পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শোনাই আপনাদের সন্দেশকারী ঘটনা তো আজকে শুরু হয়নি সে তো কবে থেকে শুরু হয়েছে তৃণমূল এখনো তৈরি হতে পারলেন না মোদীকে ম্যানেজ করতে পারলেন না আশ্চর্য এটাই আমার অবাক লাগছে সুতরাং সন্দেশকালী ঘটনা সাজানো কি সাজানো নয় এই কথা বলেতে যে অস্ত্র উদ্ধার হয়েছে এই বাস্তব চিত্রটাকে অস্বীকার করবেন কী করে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী চোখের সামনে এত ধরনের অস্ত্র সময় মজুত হলো সেটা কেউ জানতে পারলেন না যতক্ষণ না মহিলারা লাঠি নিয়ে পুলিশের নাকের ডগায় চিৎকার করতে শুরু করলো এরপরে তো মুখ্যমন্ত্রী কিছু বলার অধিকার আছে কি আমি জানি যেতেই পারে কিন্তু সেখানে বোমা সেখানে অস্ত্রপাতি তো পড়েছে এটা তো দেখতে পাচ্ছি আমরা টিভিতে নির্বাচন কমিশনে গিয়ে এটা বলা হবে যে আমি মমতা ব্যানার্জি আমার নেতৃত্বে আমার প্রশ্রয়ে আমার মদতে আজকে বাংলায় আমি এই বিপুল পরিমাণ অস্ত্রের ভাণ্ডার করেছি যেখানে এনএসজিকে আসতে হচ্ছে যদি পশ্চিমবঙ্গের পুলিশ সিআইডি যা যা দিদির হাতে আছে তারা যদি সক্রিয় হতো তাহলে তো হাইকোর্টকে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হতো না আর সিবিআই তদন্তের পরিপ্রেক্ষিতে এনএসজিকেও আসতে হতো না তিনি তার দলের লোককে বাঁচানোর জন্য তিনি সর্বত্র যেতে পারেন অপরাধীকে বাঁচানোর লক্ষ্য অপরাধীকে বাঁচানোর দায়িত্ব অপরাধীকে বাঁচানোর কর্তব্য বাংলার মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জী আপনাদের শোনারাম কি বলছেন তারা তাদের বক্তব্য এবং এই বিষয় নিয়ে শান্তনু সেন তিনি কি বলছেন তার বক্তব্য কি শোনাই আপনাদের একদিকে যখন সন্দেহশালীর ঘটনায় অভিযুক্তরা তৃণমূলের সাথে যুক্ত থাকা সত্ত্বেও শেখ শাহজাহান বা শিবু হাজরা বা উত্তম সর্দারের মতো অভিযুক্তদের এই রাজ্যের সরকারের প্রশাসনই গ্রেফতার করেছে অন্যদিকে এই সন্দেশখালীকে প্রথম দিন থেকেই অতিরঞ্জিত করে জল ঘোলা করে রাজনৈতিক কারণে ব্যবহার করতে চাইছে ভারতীয় জনতা পার্টি সেটা বারবার প্রমাণিত
আপনি অগ্নিমিত্রা পাল যিনি বিজেপির বিধায়ক তার সেই অডিও ক্লিপিং বলুন, বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজে সন্দেশখালীর মহিলার সাথে ফোনে কথা বলে সেটা যেভাবে অডিও ক্লিপিং ভাইরাল করেছেন, বা সন্দেশখালীর একজনকে প্রার্থী করে যেভাবে প্রচার করে সন্দেশখালীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে, সেটাতে পরিষ্কার যে সন্দেশখালীর ঘোলা জলে বিজেপি রাজনীতি করতে চাইছে। সারা দেশের একটা মানুষও বিশ্বাস করে না যে এই সন্দেশখালীর ঘটনা সেই তাজ বিস্ফোরণের সাথে তুলনীয়।